আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বর্ষণের সেই রাতে সিজন টু এর 30 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। অনিমা অসহায় দৃষ্টিতে জাবিনের দিকে তাকিয়ে আবার সামনে তাকালো। আরমান ওয়াশরুমের ফ্লোরে পড়ে আছে, মনে হচ্ছে প্রচণ্ড ব্যথা পেয়েছে। আদিব আর আরেকটা ছেলে মিলে ওকে তোলার চেষ্টা করছে। আরমান সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাচ্ছিল, শুধু হাত মুখ ধোবে তাই দরজা লক করেনি, কিন্তু একটু এগোতেই স্লিপ করে পড়ে গেছে। আর পড়েছেও ভুলভাবে, যার ফলে অনেকটাই ব্যথা পেয়েছে। আরমানের চিৎকারে সবাই ছুটে এসেছে। ওকে তুলে আনতে আদিব একটা ছেলেকে নিয়ে গেছে। আরমানের মা সহ সবাই মোটামুটি অস্থির হয়ে গেছে আরমানের এরকম অবস্থায়। আরমান ব্যথায় কাতরাচ্ছে, এমনিতেই রেগে থাকলেও হনিমার এবার একটু মায়া হচ্ছে চেহারার উপর। এটা বুঝতে পারছে যে আরজিয়ান কিছু একটা করেছে। ওরা সবাই ধরাধরি করে আরমানকে খাটে বসাতে চাইল, কিন্তু আরমান ব্যথায় চিৎকার করছে। ওরা বুঝলো যে আরমানের হয়তো কোথাও ফ্র্যাকচার হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, তাই কাছের হাসপাতালে নিয়ে গেল ওকে। আরমানের সাথে আরমানের বাবা আর আরও আদিবের আর দুজন কাজিন গেছে। কিছুক্ষণ পর আরমানের মাও পার্স নিয়ে ছুটলেন, তাই পিছনে পিছনে আদিবও গেছে। আরমানকে নিয়ে যাওয়ার পর সবাই কিছুক্ষণ আফসোস করে কাজে লেগে পড়ল। কাল বিয়ে, তাই এখন বসে থাকলে চলবে না, পরে না হয় আবার খবর নিয়ে নেবে। অনিমা ভাবছে এত কিছু হয়ে গেল অথচ আদ্রিয়ান কেন এলো না। নিচে সবাই মিলে বসে তরকারি মশলা পেঁয়াজ সব কাটছে রান্নার জন্য। অনিমা জাবিন রাইমা ওরা সবাই সোফায় বসে আছে। অনিমা দাঁত দিয়ে নখ কাটছে আর আশেপাশে তাকিয়ে আদ্রিয়ানকে খুঁজছে। রাইমা বলল, ইস কি হয়ে গেল না, আমার দুদিন ধরে কেমন মনে হচ্ছিল কিছু একটা হবেই, দেখো হয়েই গেল। জাবিন একটু বিরক্তি নিয়ে বলল, দূর তেমন কিছু তো হলো না, আমি তো ভেবেছিলাম আরও মারাত্মক কোনো অবস্থা হবে, কিন্তু হলো কই। অনিমা অবাক হয়ে বলল, এটা তোমার কম হচ্ছে? জাবিন বলল, না তা না, কিন্তু হ্যাঁ এক্সপেকটেশন আরও বেশি ছিল। ভেবেছিলাম 3-4 মাসের মধ্যে উঠতে পারবে না, কিন্তু এখন মনে হচ্ছে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অনিমা অবাক হতে গিয়েও হলো না, শুধু একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করলো, যেমন ভাই আর তেমন বনি তো হবে, এত অবাক হওয়ার কিছুই নেই। এমন সময় আদ্রিয়ান চোখ ডলতে ডলতে বেরিয়ে এলো চারপাশে, চোখ বলিয়ে লম্বা হাই তুলে বলল, সব এত চুপচাপ কেন, কিছু কি হয়েছে? আদিবের মা আফসোসের সুরে বললেন, আর বলিস না আদ্রি, আরমানটা সকাল সকাল ওয়াশরুম থেকে পরে ভীষণ ব্যথা পেয়েছে, হাসপাতালও নিতে হলো। আদ্রিয়ান অবাক চেহারা করলো, বলল কি বলছো, আমাকে একবার ডাকবে তো, এখন ভালো আছে তো, মানে বেশি কিছু হয়নি তো? আদিবের মা বলল, পায়ে কি যেন হয়েছে বলল, আর হাতের কনুইয়ের হাড়ে ফ্র্যাকচার হয়ে গেছে। আদ্রিয়ান বলল, ও সো স্যাড, আমি তো কিছু টেরই পাইনি, অনেক রাত করে ঘুমিয়েছি তো। কথাটা বলে আদ্রিয়ান ওখান থেকে সরে এসে সোফায় বসলো। অনিমার চোখ ছোটো ছোটো করে দেখছে আদ্রিয়ানকে। ও খুব ভালো করেই জানে যে আদ্রিয়ান সবটাই জানে, কিন্তু সেয়ানাগিরি করে সবার সামনে ভালো হচ্ছে। আশিস অনেকগুলো চেয়ার একত্র করে দুহাত ধরে আনছিল। আদ্রিয়ানের কথা শুনলে আশিস বলল, হ্যাঁ সেই এত খাটাখাটির পর ঘুম তো বেশি আসবেই, বলতে বলতে চেয়ার নিয়ে আশিস চলে গেল। তখন নাহিদ আর অব্র দুজনেই এলো। অব্র আরও জাবিনের চোখাচোখি হলো কয়েক সেকেন্ডের জন্য, অব্রের চোখ সরিয়ে বসে পড়ল। নাহিদ এসে আদ্রিয়ানের বসা সোফাটার হ্যান্ডেলের উপর বসে আদ্রিয়ানের কাঁধে হাত রেখে বলল, তো ভাই এত পরিশ্রমের পর ঘুম ভালো হয়েছে তো? আদ্রিয়ান এসে ঘাড়ে হাত দিয়ে একটু আড়মোড়া ভেঙে বলল, সলিড হয়েছে। কথাটা বলে অনিমার দিকে তাকিয়ে দুষ্ট একটা হাসি দিল আদ্রিয়ান। অনিমা ব্রো কোচকে ফেললো, এই ছেলেটা যে কোন লেভেলের পাগল সেটা আস্তে আস্তে বুঝতে পারছে অনিমা এখন। নাহিদ বলল, হ্যাঁ সলিড তো হবেই তাই না, মানে জ্বালাই বড় জ্বালা, সেটা মিটে গেলেই সব শান্তি। যাবেন একটু চিন্তা করেই বলল, কিন্তু ভাইয়া আই হ্যাভ এ খুব গভীর প্রশ্ন, তুই ওনাকে ওয়াশরুমে ফেললি কী করে?
আদ্রিয়ান একটু হাসলো, নাহিদ বলল, আমি বলছি ইনি একা করেনি, আমাদের সবাইকে ক্রাইম পার্টনার বানিয়ে ছেড়েছে, বুঝলে না? জাবিন মাথা নাড়লো। নাহিদ হেসে বলল, আদ্রিয়ান আরমানের ওয়াশরুমের টাইলসে সুন্দর করে সাবান আর ওয়েল মেখে একেবারে পিচ্ছিল করে দিয়ে এসেছিল, আমরাও হেল্প করেছি। রাইনো বলল, কিন্তু তোমরা ঢুকলে কি করে? অব্র বলল, আসলে ব্যালকনির দরজা খোলা ছিল, আমি আর আশিস ভাই মই ধরেছি, স্যার আর নাহিদ ভাই ভেতরে গিয়েছিল আর আদিব ভাই পাহারা দিয়েছিল। জাবিন হেসে দিয়ে বলল, ওয়াও, কিন্তু পরে তো কেউ কিছুই পায়নি বাথরুমে। অব্র বলল, পাবে কি করে, সবাই যখন আরমানকে নিয়ে ব্যস্ত ছিল আমি আর নাহিদ ভাই ক্লিন করে দিয়েছি, এই জন্যই তো ওকে তুলতে শুধুই আদিব আর একটা ছেলেকে নিয়েছিল, ছেলেটাও সব জানতো, পাটে পেটিপে গিয়েছিল যাতে ওখানে পড়লে ও স্লিপ না করে। জাবিন বলল, বা তালিয়া তালিয়া। নাহিদ আর অব্র কলা ঠিক করে একটু ভাব নিল, অনিমা হতাশ দৃষ্টিতে তাকালো এদের দিকে, সত্যি সবগুলোই তার ছেড়া, কিন্তু আদ্রিয়ানের ভয় আর কিছুই বলল না। অব্র নাহিদের দিকে তাকিয়ে বলল, তো নাহিদ ভাই আপনার কি খবর, মানে আমাদের ভাবি কোথায়, আমাদের তো দেখাবেন নাকি? আদ্রিয়ান বলল, হ্যাঁ একদম তাই, তনার কথা তো ভুলেই গিয়েছিলাম, কবে আসছে দেশে? নাহিদ মাথা চুলকে বলল, কেন এক্সট্রা প্রা দিচ্ছিস ভাই, এখন দেখ কত স্বাধীন আছি, মহারানী এলে আমায় সব ইন্ডিপেন্ডেন্সির রফাদফা করে দেবে, ওসব ছাড়, এটা বল যে ভাবিকে সত্যি সত্যি ভাবি কবে বানাচ্ছিস, এখন তো লাইসেন্স ছাড়াই ভাবি ডাকতে হচ্ছে, এবার তো বল লাইসেন্স কবে করছিস। আদ্রিয়ান অনিমার দিকে তাকে একটু হাসি হেসে বলল, সেটা তো বলেই দিয়েছি, স্বয়ম্বরা যেদিন বরমালা পড়াবে। আদ্রিয়ান কথাটা শুনে অনিমা হালকা লজ্জা মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ানের কথা শুনে রাইমা জাবিন নাহিদ অব্র একসাথে বলে উঠল, ওগো স্বয়ম্বরা, এবার তো বরমালা পরিয়ে দাও। অনিমা আর ওখানে বসে থাকতে পারলো না, লজ্জা পেয়ে তখন ওখান থেকে উঠে চলে গেল। ও এমনিতেই এ বিষয়ে ভীষণ লাজুক, তার উপর ওরা সবাই বারবার ইচ্ছে করে ওকে এইভাবে অস্বস্তিতে ফেলে। এদিকে রঞ্জিত চৌধুরী আর কবির শেখ কেবিনে বসে কাজ করছিলেন, তখনই ওখানে রিক এলো, আসলে কালকে আদিবের বিয়েতেও যাবে সেটা বলার জন্য এসেছে, রিক নক করে বলল, ড্যাড আসবো? রঞ্জিত চৌধুরী নাতা কি বলল, হ্যাঁ এসো। রিক ভিতরে এসে বলল, ড্যাড আমি, রিকের কথা শেষ হওয়ার আগে রঞ্জিত চৌধুরী মাথা উঠিয়ে বললেন, কালকে তোমাকে দক্ষিণ গ্রামের সাইডের গোডাউনে যেতে হবে আর ওখানকার লোকদের সাথে দেখাও করবে, ইলেকশন সামনে, তাই একটু সিনসিয়ার হও। রিক বলল, কিন্তু বাবা আমি কাল আদিবের বিয়েতে যাব ভাবছিলাম। রিকের বাবা বলল, আদ্রিয়ানের বন্ধু আদিব? রিক বলল, হ্যাঁ আদ্রি। রিকের বাবা বলল, ও আদ্রিয়ানের বন্ধু, তোমার বন্ধু তো নয়, তাই ওখানে যাওয়ার তেমন কোনো প্রয়োজন নাই, কিন্তু গ্রামের ওখানে যেতে হবে। রিক বলল, কিন্তু রঞ্জিত চৌধুরী বলল আমার শর্ত ভুলে গেছো? রিক রঞ্জিত চৌধুরীর দিকে তাকিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, আর কিছু? রঞ্জিত বলল, না এখন যেতে পারো। রিক হনহনে পায়ে বেরিয়ে গেল, কবি শেখ মুখ দিয়ে চার টাইপ শব্দ করে উঠে গেলেন রিকের পিছনে পিছন। এরপর রিককে বোঝালেন যে রঞ্জিত চৌধুরী যেটা বলছে আপাতত সেটা করাই ঠিক হবে, কিন্তু যুক্তি দিয়েও দেখিয়ে রিককে বোঝাতে সক্ষম হলেন। রিক প্রথমে আদ্রিয়ানকে ফোন করে বলল যে ও যাবে না, আদ্রিয়ান তেমন রিয়াক্ট করেনি, শুধু বলেছে আসলে ভালো লাগতো, বাট ঠিক আছে, তবে প্রমিস করে নিয়েছি যে খুব শীঘ্রই ওখানকার বাড়িতে আসতে হবে, রিকও প্রমিস করেছে তাড়াতাড়ি যাবে। এরপর স্নিগ্ধাকে ফোন করে জানিয়েছে ও যাবে না, তাই কোনো প্রস্তুতি দরকার নেই। স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলছে, শুধু ছোট্টবেলা থেকে সবসময় সব আনন্দ উৎসব খেলাধুলা বন্ধুবান্ধব থেকে দূরেই রাখত রিকের বাবা ওকে, রিক না শৈশবের অজ্ঞানতার আনন্দ উপভোগ করতে পেরেছে, না কৈশোরের উজ্জ্বলতা উপভোগ করতে পেরেছে, তাই হয়তো যৌবনেও এতটা উগ্র আর বদমেজাজি। আরমানকে দুপুরের পরে নিয়ে আসা হয়েছে বাড়িতে, বেচারা এখনও হাঁটতে পারছে না, হাতে ব্যান্ডেজও আছে, ওর মাথা থেকে আপাতত অনিমার চিন্তা সরে গেছে, সে নিয়েই নিজেকে নিয়েই ব্যস্ত, ওকে রুমে শুয়ে দেওয়া হয়েছে, সবাইকে দেখে এসছে ওকে, অনিমাও গিয়ে একবার দেখে এসছে, আরমানের অবস্থা দেখে একটু মায়া হচ্ছিল, কিন্তু বেশি মায়া দেখাতে যায়নি, তাহলে ছেলেটা যতটুকু সুস্থ আছে পরে তাও আবার থাকবে না, সারাদিনের কাজে আদ্রিয়ানও ব্যস্ত, তাই অনিমার সাথে তেমন কথা বা দেখা হয়নি। সন্ধ্যার আগে তীব্র স্নেহা আর অরমিতাও এলো, আসলে ওরা কালকে আসতে চেয়েছিল কিন্তু আদিবের জোরাজুরিতে আজকে আসতে হলো, অনিমা ওদেরকে পেয়ে আরও খুশি হয়ে গেছে, যদিও জাবিন রাইমা ওদের সাথেও ফ্রি, কিন্তু
ওদের সাথে অনিমা একটু বেশি অ্যাটাচ। ওরা বসে আড্ডা দিচ্ছে, তার মাঝে স্নেহা বলল, কত কিছু মিস করলাম ইয়ার, আমি তো দুদিন আগে আসতে চেয়েছিলাম কিন্তু এই গবেটটার জন্য পারিনি। তীব্র হালকা ধমক দিয়ে বলল, চুপ করো, চুপ কর, তোর কোন কালে রাখতে পারি এটা, একদিন আগে এসছি সেটাই অনেক, গাঁদা মেয়ে একটা। স্নেহা বলল, আমি গাধা? তীব্র বলল, গাধাই তো। স্নেহা বলল, তাহলে এই গাধার সাথে প্রেম করিস কেন শুনি? তীব্র বলল, ফেসে গেছি তাই। স্নেহা রেগে বলল, আচ্ছা তাই, ফাইন, দেন ব্রেক আপ। তীব্র বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ ব্রেক আপ। অনিমা অরমিতা একটু বিচলিত না হয়ে আরামে চানাচুচি বলছে, এতে ওরা এখন অভ্যস্ত, এতে সপ্তাহে 4 বার ব্রেক আপ হয়, 8 বার প্যাচআপ হয়, এই নতুন কোনো কিছুই না। অনেকে জাঁকজমকভাবে হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আজ। অনিমা সুন্দর করে হলুদ রঙের শাড়ি পরে হালকা করে সেজেছে, কৃত্রিম ফুলের হালকা কিছু গহনা পরে চুল ছেড়ে দিয়ে করিডোর দিয়ে দ্রুত যাচ্ছে, এমনিতেই লেট হয়ে গেছে তাই, সবাই অনেক আগেই চলে গেছে উপরে। হঠাৎ করে কেউ হাত টেনে ওকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। অনিমা তাকিয়ে দেখে আদ্রিয়ান মুচকি আসছে, হলুদ পাঞ্জাবি পরেছে, লাল ওড়নার মতো কিছু একটা গলায় ঝুলিয়ে রাখা, চুলগুলো কপালে পড়েছে খানিকটা, মুখে সেই সুন্দর হাসি। অনিমা রেগে বলল, সবসময় এইভাবে হুটহাট মেনে নেয়া আর দরজা বন্ধ করা কি আপনার জন্মগত দোষ? আদ্রিয়াল অনিমাকে টেনে নিজের সাথে মিশিয়ে বলল, প্রেমগত দোষ। অনিমা বলল, ছাড়ুন দেরি হচ্ছে। আদ্রিয়ান বলল, হোক দেরি, আমি বেশি ইম্পর্ট্যান্ট নাকি হলুদের প্রোগ্রাম? অনিমা মুখ বাঁকিয়ে বলল, হলুদের প্রোগ্রাম। আদ্রিয়ানকে আরেকটু কাছে টেনে বলল, তাই? হ্যাঁ। অনিমা বলল, তাই তো, আপনি তো একটা পাগল, আরমানের সাথে এটা না করলেও হতো। আদ্রিয়ান এবার একটু চেপে ধরে রাগিভাবে বলল, কেন, মায়া হচ্ছে ওর জন্য? অনিমা কিছুই বলল না, যদি বলে হ্যাঁ তাহলে আর রক্ষাই থাকবে না। আদ্রিয়ান বলল, ও তোমাকে পছন্দ করছে সেটা বিগ ডিল না, করতেই পারে, বাট তোমার গায়ে হাত দেওয়া, প্যান্ডেন্ট পরিয়ে দেওয়া ওর উচিত হয়নি, ইউ নো আই ক্যান টলারেট, তাই ওর শাস্তিটা অর্ধেক আমি দিয়েছি, অর্ধেক বাগ্যের উপর ছেড়ে দিয়েছি, আমি শুধু পড়ে যাওয়ার ব্যবস্থা করেছি, অল্প ব্যথাও পেতে পারতো কিন্তু এত বাজেভাবে পড়েছে সেটা ওর কপালের দোষ, আমি কী করতে পারি? অনিমা শুধু বোকার মতো তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে, কত সহজে নিজের সব দোষ বাগ্যের চাপে ঘাড়ে চাপিয়ে দিল, বাহ, ভাগ্য হয়তো আদ্রিয়ানকে মনে মনে বকছে অনিমার মতো। আচ্ছা যদি এরপর আবার আমার পিছনে পড়ে তো? আদ্রিয়ান বলল, পড়বে না, শিওর থাকো। অনিমা বলল, কেন? আদ্রিয়ান ফিসফিস করে আওয়াজে বলল, সিক্রেট। অনিমা মুখ ঘুমরা করে নিল, এত সিক্রেট কেন এই ছেলের মধ্যে? পরে কিছু একটা ভেবে একটু কৌতূহলী হয়ে বলল, আর মানে মায়ের মাথা থেকে বিয়ের বুধ কী করে নামলো, মানে কী করেছেন আপনি? আদ্রিয়ান বলল, ওটাও সিক্রেট। অনিমা করুণ স্বরে বলল, বলুন না। আদ্রিয়ান তাড়াতাড়ি আর এই স্টাইলে বুড়ো বাকিয়ে বলল, বলতেই হবে। অনিমা হ্যাঁ বোধক মাথা নিল। আদ্রিয়ান অনিমার দিকে একটু চুকে বলল, বলেছি যে তুমি এক বিশাল বড় মাফিয়ার হবু বউ, লোকটা ভীষণ ভয়ঙ্কর কিন্তু সে তোমাকে পাগলের মতো ভালোবাসে, আর তোমার দিকে যে চোখ তুলে তাকায় তাকে সোজা উপরে পাঠিয়ে দেয়, একবার একজনের চোখ তুলে নিয়েছিল, শুধু তাই না, কোনো ছেলের মাও যদি এমন চিন্তা করে তাকেও বুঝতেই পারছ, তার নজর সবসময় তোমার উপর থাকে, সো আর মানে লাইফ ইজ ইন রেস, ব্যাস এটুকু শুনেই মহিলার হাওয়া ফুস লাইক ব্যালুন, ইউ নো। অনিমা হেসে দিয়ে বলল, আপনি সত্যি একটা পাগল। আদ্রিয়ান বলল, হতেই পারি। অনিমা বলল, হয়েছে, এবার ছাড়ুন। অনিমা ছাড়াতে নিলে আদ্রিয়ান অনিমাকে একদম নিজের কাছে এনে গালে আলতো করে হলুদ লাগিয়ে দিল। অনিমা আদ্রিয়ানের আলতো স্পর্শে আগে চোখ বন্ধ করে নিয়েছে, আদ্রিয়ান অনিমার কপালে লাগিয়ে ফেলল, উপরে সবাই সবাইকে হলুদ লাগাবে কিন্তু তোমার উপর প্রথম অধিকার আমার, আমার অধিকার আমি বুঝে নিতে জানি মায়াবিনি, তাই প্রথম হলুদ আমি তোমাকে ছোঁয়ালাম। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দেরি না করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।